নিজেদের ভূখণ্ডে চীনের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্রের সমর্থন চাইলেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিংতে। বৃহস্পতিবার রাজধানী তাইপেতে মার্কিন রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে সমর্থন চান তিনি। এদিকে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। তাইওয়ান প্রণালীর এক পাশে চীন, অপর পাশে স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড তাইওয়ান। এই দ্বীপ ভূখণ্ডটি নিজেদের স্বাধীন দাবি করলেও চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে আসছে। এই ইস্যুতে সাত দশক ধরে টানাপোড়েন চলছে বেইজিং এবং তাইপের মধ্যে, সম্প্রতি তা আরও তীব্র হয়েছে। কারণ চীন মনে করে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাদের জন্য হুমকি স্বরূপ, ফলে তাইপের সঙ্গে কোনো আলোচনায় বসতে নারাজ বেইজিং। চীন তাইওয়ানের মধ্যে নতুন উত্তেজনা দানা বেঁধে ওঠার আগেই সেখানে যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র। এই প্রণালীতে টহলের জন্য নিজেদের যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ইউএসএস জন ফিন পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। এরই মধ্যে তাইওয়ান প্রণালীতে পৌঁছেও গেছে যুদ্ধজাহাজটি। চলতি বছরের 20 মে আনুষ্ঠানিকভাবে দেশ পরিচালনা শুরু করতে যাচ্ছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিংতে। এর আগে বৃহস্পতিবার রাজধানী তাইপেতে মার্কিন রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় নিজেদের ভূখণ্ডে চীনের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্রকে পাশে চান লাই চিংতে। আমাদের গণতন্ত্র এবং স্বাধীনতা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করা একটি মূল্যবোধ। বিশ্ব শান্তি এবং এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে তাইওয়ান। আমরা চাই ওয়াশিংটন বরাবরের মতোই তাইওয়ানের পাশে থাকবে। এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন, সেই সঙ্গে তাইওয়ান ইস্যুতে এক চীন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। আসমাতুলি, নিউজ 24।